তৈরি করে নেব সুজির পোলাও। এভাবে সুজির পোলাও বানালে হবে একদম ঝরঝরে আর খুবই সুস্বাদু। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই একটা কড়া বসি নিয়েছি, আজকে ইন্ডাকশানে করব রান্নাটা। তো 2 টিস্পুন সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। 1 মুঠো কাঁচা বাদাম দিলাম, বাদামটা 5 মিনিট মতো আঁচ বাড়িয়ে কমিয়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যাবে। তো বাদামগুলো সাইড করে নিলাম একটু তেলটা ঝরার জন্য। এখানে অল্প করে গাজর দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। আলু যদি খেতে ভালোবাসেন আলু, তারপরে বিন এগুলো দিতে পারেন। অল্প নুন দিয়ে গাজরটা ঢেকে ঢেকে ভেজে নেব। এভাবে একবার সুজির পোলাও করে দেখবেন, সত্যি খুব ঝরঝরে হয় আর খেতে হয় দারুণ টেস্টি। মানে সকালের টিফিনে বা সন্ধেবেলা টিফিনে এরকম একটা যদি রেসিপি বানিয়ে দেন তাহলে পুষ্টিগুণও বজায় রইল আর খেতেও দারুণ লাগে। গাজরটাও সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে, কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। সুন্দর গন্ধ বেরোলে সবজিগুলো ফোড়নের মধ্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 বাটি সুজি। এখানে ছোট একটা বাটির সুজি, 1 বাটি সুজি নিয়েছি, ওই ধরুন 50 গ্রাম মতো হবে। স্বাদ মতো নুন দেব, তারপর সুজিটা সবজির সাথে লাল করে ভেজে নেব। সুজিটা আপনারা চাইলে আলাদা করে ভেজে সবজির সাথে মিশিয়ে নিতে পারেন। এবারে একটু চিনি দিলাম, পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। আর পরিমাণ মতো জল দেব, যতটা সুজি দিলাম তার ডবল জল দেব। এই বাটির 1 বাটি সুজি দিয়েছিলাম, তাই 2 বাটি জল দিয়েছি। মানে সুজিটা একটু জলের মধ্যে যেই ডুবে যাবে অতটুকুই জল দেব, তার বেশি দেব না, তাহলে কিন্তু গলে যাবে সুজিটা, তখন ডালা ডালা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে ইন্ডাকশান বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন জলটা একদম টেনে নিয়েছে, দেখুন সুজির জলটা একদম টেনে নিয়েছে। এবারে হালকা হাতে আগে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসটা অন করব। আমি এখানে ইন্ডাকশানে করছি, ইন্ডাকশানটা তারপরে অন করব। তো আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব এই 2-3 মিনিট মতো, একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেব একটু ঘি, এখানে 1 টিস্পুন ঘি দিয়েছি, আপনারা চাইলে 1 টিস্পুন বাটারও দিতে পারেন ঘিয়ের জায়গায়। তো ঘিটা দিলে বা বাটারটা দিলে এই স্বাদটা আরও বেশি বেড়ে যায়, বা নাও দিতে পারেন। আর নামানোর আগে দিয়ে দেবো বাদাম ভাজাটা, বাদাম ভাজাটা বেশি আগে দেবো না, তাহলে বাদামগুলো নরম হয়ে যাবে, তাই নামানোর ওই 1 মিনিট আগে বাদাম ভাজাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে ঢেকে রাখবো, আবার একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করব। এই পোলাওটা কিন্তু হালকা ঠান্ডা হলে তাহলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।